আপনারা দেখছেন নলবনিয়া এবং রায়ন্দার মধ্যে সংযোগকারী ভেলিবিরিজটি। এই ভেলিবিরিজটি একটি দুর্ভোগের নাম ছিল। এই ভেলিবিরিজটিতে যখন গাড়ি উঠত বা জনসাধারণ যখন যে কোনো যানবাহনে চড়ে এই ভেলিবিরিজের উপরে উঠত, তখনই সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করত যে এই বুঝি গাড়িটি একেবারেই উপর থেকে নিচে পড়ে যাচ্ছে বা ভেলিবিরিজ ভেঙে খালে পড়ে যাচ্ছে। সেই আতঙ্কের অবসান হতে যাচ্ছে। আমরা এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম এখানের সমস্যাটা। তখন আমাদের প্রচুর দর্শকরা কিন্তু এই জায়গাটি সম্পর্কে তারা কমেন্ট করেছেন, তারা আলোচনা করেছেন যে আসলে এর কাজ দ্রুত করতে হয়। কিন্তু বাগেরহাট চার আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন তিনি আমাদের প্রতিবেদনটি দেখেন। প্রতিবেদন দেখার পরে তিনি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি ছুটে আসেন এবং তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তিনি এই ভেলিবিরিজের কাজের জন্য তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে যান। তারপরে আমাদের জন্য সুখবর হচ্ছে শরণখোলা উপজেলার এই নলবনিয়ার এই ভেলিবিরিজটি এবং মোড়লগঞ্জ উপজেলার খালের উপর যে ভেলিবিরিজটি আছে তার কাজ কিন্তু শুরু হয়েছে এবং মাঝে কাজ বন্ধ ছিল কিন্তু এখন আবার সেই কাজ স্টার্ট হয়েছে। এখন আমাদের জন্য খুবই সুখবর, আপনারা দেখছেন এখান থেকে কত গভীরতা, অর্থাৎ এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু উপর থেকে নিচে পড়েছে এবং বিভিন্ন ধরনের আহত হয়েছে, মানুষ নিহত হয়েছে। এখন মানুষের মধ্যে খুব খুশির একটি খবর হচ্ছে এই উপজেলার এবং বিভিন্ন উপজেলার যারা দেখবেন আমাদের প্রোগ্রামটি, সেটি হচ্ছে এই ব্রিজটি কাজ শুরু হয়েছে এবং কাজ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। যখন শুরু হয় তখন কাজ শেষ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করছেন তারা কিন্তু কাজের মধ্যেই আছেন। বিশেষ করে বড় বড় রড নিয়ে আসা হয়েছে এখানে, শ্রমিকরা তারা কাজের জন্য সব কিছু প্রস্তুত করেছেন, বড় ক্রেন নিয়ে এসেছেন যাতে একেবারেই মাটির তলদেশে যেন পিলারটি করা যায়। এবং আমাদের ঠিক হাতের ডান পাশে রয়েছে পাথর, একেবারে পাথরগুলো রাখা হয়েছে, অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যেই এই ভেলিবিরিজের কাজ শুরু হবে। এবং এই কাজটি হলে আমাদের এই অঞ্চলের মানুষের যে আতঙ্কের, যে ভেলিবিরিজ নলবনিয়ার এই জায়গাটি, সে আতঙ্কের জায়গা থাকবে না। আমরা কথা বলবো যারা কাজ করছেন, আমাদের সম্মানিত শ্রমিক যারা আছেন। ভাই আপনার পরিচয় একটু বলেন। আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা। আপনি ময়মনসিংহ থেকে কাজ করতে এসেছেন একেবারে বাংলাদেশের দক্ষিণের উপজেলা শরণখোলাতে, আপনাকে ধন্যবাদ এবং স্বাগতম। আপনাদের এই যে কনস্ট্রাকশন কাজটি করছেন, এটি পিরোজপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, তার মেজো ভাই ভাণ্ডারী উপজেলার তিনি সম্মানিত উপজেলা চেয়ারম্যান, তাদের কনস্ট্রাকশনের মাধ্যমে আপনাদের কাজটি হচ্ছে। এখানে এই রডের থিকনেস কতটুকু, পরিমাপটা একটু বলতে পারবেন? এটার পরিমাপটা আমরা বলতে পারি, যেটা বলি আর কি, 25 মিলি রড। 25 মিলি? হ্যাঁ হ্যাঁ, 25 মিলি রড, আমরা 25 মিলি রড দিয়ে কাজ করি। আচ্ছা, এই রডগুলো কেমন? খুবই ভালো? হ্যাঁ, এটা খুবই ভালো রড। আমরা এই বাংলাদেশে অনেক জায়গায় কাজ করতেছি, হ্যাঁ সব জায়গাতেই মানে এই রড দিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, আপনারা কী ধরনের কাজ করেন আসলে? আপনারা কি এটি ঢালাই বা অবকাঠামো তৈরি? আপনাদের এক একটা সেকশন আছে, আপনারা কোন সেকশনে কাজ করছেন? পাইলিংয়ের। পাইলিংয়ের? জি জি, পাইলিংয়ের পর কি আরেক গ্রুপ আসবেন? হ্যাঁ, আরেক গ্রুপ আসবে, ওরা দুই গ্রুপ আসবে, ওরা অন্য অন্য কাজ করবে, কেউ বেজ কাটবে, কেউ চার ডালার বেজে কাজ করবে। এই কাজগুলো ধাপে ধাপে কি এক এক গ্রুপের লোকগুলো করে থাকে তো? হ্যাঁ, ধাপে ধাপে অন্য তিন ধাপে ধাপে গ্রুপের লোকেরা কাজ করে আর কি। এই পাইলিং কিরকম, কি মাটির নিচে গর্ত করবেন না কি করবেন, এটা আমাদের বুঝিয়ে বলতে পারেন? হ্যাঁ, আমরা মাটির নিচে এটা গর্ত করবো। ল্যান্ডটা যে কত রূপ নিচে যায় এটা এখনো ডিজাইন আসে নাই, ডিজাইনটা আসলে পরে আমরা বড়। একটা বিষয় জানতে চাই, এই ব্রিজটি কী ধরনের ব্রিজ হবে, মাঝখান দিয়ে কি এরকম ফাঁকা হবে না পিলার হবে মাঝখানে? মাঝখানে পিলার হবে কি না, ফাঁকা থাকবে এটা? হ্যাঁ, দুই খালে চলাচলকারী যে সকল নৌযান আছে সেগুলো যেন চলাচল করতে পারে, এই জন্য ওই রকম ব্রিজ তৈরি হবে তো? জি জি জি। আমাদের ক্যামেরা লেন্সের সামনে যে ভেলিবিরিজটি দেখছেন, এই ভেলিবিরিজটি আতঙ্কের একটি নাম ছিল। কিছুদিন পর এটি আমাদের স্মৃতি হিসাবে থাকবে, এই ভেলিবিরিজটি আর থাকবে না, সাথে সাথে আতঙ্ক আর থাকবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ করার জন্য যে সকল ইঞ্জিনিয়ারিং উপকরণগুলো দরকার এখানে কিন্তু সেগুলো রাখা হয়েছে। আমাদের ক্যামেরাম্যান যদি এই দিকে একটু ঘুরায় তাহলে দেখতে পাবেন, এখানে পাইলিং করার জন্য যেভাবে বড় বড় আকৃতির ডায়াক অনেক বেশি, সেই ধরনের কিন্তু এখানে রাখা হয়েছে উপকরণগুলো, এবং এই উপকরণের মাধ্যমেই কিন্তু এই ব্রিজের কাজ করা হবে। এলাকার জনসাধারণ, শরণখোলা উপজেলাবাসী, বাগেরহাট চার আসনের মাননীয় সংসদ সদস্য
অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন যে তিনি সংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন এই ধারাবাহিকতা থাকলে শরণখোলা উপজেলার বাসী হৃদয়ের মধ্যে থাকবেন। বাগেরহাট চার আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পতাকা দিয়ে কিন্তু রাখা হয়েছে এবং আমাদের ক্যামেরাবন্দি দেখায় যে বেরিবিরি স্ট্রিট কী অবস্থা, আসলে খুবই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, একেবারে নিজ দিক দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, খুবই ঝুঁকির মধ্যে রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারতো, খুলেও পড়েছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সামনে। যাই হোক, এখন এটি আমাদের জন্য একটি স্মৃতি হিসাবে থাকবে, আর কিছুদিন পরে এই ভেলিবিরিস আর থাকবে না। ঠিক এই যে দড়িগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের দড়িগুলো আমি যে ধরেছি, এই যে দড়ি, এখান থেকে সোজাসুজি এই ব্রিজটা হবে। তাহলে আমরা যতটুকু শুনেছি খুবই স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারবে এই ব্রিজটি থেকে। যাই হোক, আমরা আপনাদেরকে সুখবর দিয়েছি শরণখোলা উপজেলার এই আতঙ্কের জায়গা থেকে, তা আমরা বিদায় নিচ্ছি। আমার অভিনন্দন জানাচ্ছি ভাগেরহাট চার আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।